এখন উপস্থিত আছো গহপুর অসম অরুণাচল সীমান্তবর্তী এক অঞ্চলত। ককিলা নদী যে খরস্রোতা এই পাহাড়িয়া নদীখনে যে বান বিভীষিকার সৃষ্টি করলে কিছুদিনের পূর্বে সমগ্র যে মূল পথছোয়া অসম অরুণাচল সীমান্তর এক মূল পথছোয়া যে দলং এখন আসে সেই দলংখন যে খরস্রোতা ককিলা নৈ এই খরস্রোতা ককিলা নৈ বান বিভীষিকার ফলত দলংখন মাঝভাগ সম্পূর্ণরূপে এটা তললৈ বহি যাওয়ার ফলত যাতায়াতের যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে ইয়ার স্থানীয় বাসিন্দাসকল। আর যথেষ্ট পরিমাণের বিদ্যালয় বা চিকিৎসা ক্ষেত্রতে হোক বা ব্যাপার সমাজসমূহ হোক সম্পূর্ণরূপে যাতায়াতের এক অসুবিধার সম্মুখীন হয়েছে। মূল কেবাজন ইয়ার স্থানীয় ব্যক্তি আছে, আপনার কাছে আইসো। আজি কিছুদিনের পূর্বে পাহাড়িয়া খরস্রোতায় ককিলা নদী যে বান বিভীষিকার সৃষ্টি করলে এই অঞ্চল যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে, বিশেষকৈ আপনার যাতায়াতের সমস্যা। হয়, এক নম্বর যাতায়াত সমস্যা, এই মানে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর আপনার এফালে স্কুল এম্বুলেন্স, তারপর এই যে বেপার বাণিজ্য রাস্তা সব বন্ধ হয়ে গেছে। কিছু ইয়ার বেপারের মানে ঘর চলা আসে এই সব মানে ড্যামেজ হয়ে গেল, সব ক্ষতিপূরণ হয়েছে। যাতে এই আমি মানে সোনকালে যাতে মানে যোগাযোগ করে তাকে আমি অনুরোধ করছি আর সরকার। মূলত আরো এজন ইয়ার স্থানীয় বাসিন্দা আছে, দলংখন মাঝভাগ সম্পূর্ণরূপে বহি গেল, এটা যাতায়াতের যথেষ্ট অসুবিধা হয়েছে, কি কয়? আমি তো ভাবো আমার অসম সরকার আছে বর্তমান হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী স্যার, তেখেতক মই অনুরোধ করো যে রাস্তাখন যদি অতি সোনকালে যদি আমাক বনাই দিয়ে আমার ব্যাপারের কারণে সুবিধা হব। কারণ আমার সাপ্তাহিক বাজারত আর আমার এই সেন্টারত বহুতখিনি ব্যবসায়ী আছে, সকলরে মাল আনিবলে অসুবিধা হয়ে আছে, ব্যাপার ড্যামেজ হয়ে আছে, গোটে রাইজে মানে দুঃখ লাগি আছে কেতিয়া হব আর কেতিয়া কৰি দিব সরকার মানে বাদ চাই আছো। হয়, নিশ্চয়কৈ যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে, বিশেষকৈ ব্যাপার বাণিজ্যর ক্ষেত্রতে হোক বা চিকিৎসা বা মহাবিদ্যালয়সমূহলে যাওয়ার ক্ষেত্রে ছাত্র ছাত্রীসকলে। নিচে সমীপত ককিলা যে এয়ারপোর্ট নবনির্মিত এয়ারপোর্টের যথেষ্ট এই যে বান আজি কিছুদিনের পূর্বে যে বানের সমস্যা বান হয়েছিল ভয়ঙ্কর এক বান, যার ফলত নাকি এটা নবনির্মিত ককিলা যে এয়ারপোর্টের যথেষ্ট ক্ষতিসাধন হয়েছে। এতিয়া গহপুরের মই দেখা কিছু দৃশ্য দেখাবলৈ চেষ্টা করলো। এতিয়া ইয়ার স্থানীয় ব্যক্তিসকলে এটাই আহ্বান করেছে যে এই দলংখন অতি শীঘ্রে নির্মাণ করে তুলক নতুনকৈ, অন্যথা কিন্তু যথেষ্ট পরিমাণের যাতায়াতের সমস্যার সম্মুখীন হব এই সকল গঁয়া রাইজ।